রান্না করে দেখাবো বিভিন্ন ভেজিটেবলসের সাথে লাল শাক। এর জন্য লাগছে লাল শাক, পেঁয়াজ কুচি, আলু, লাল আলু, বেগুন, কুমড়ো। প্রথমে একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে ওর মধ্যে 5 শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম। এরপর ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপরে একে একে সমস্ত সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলস গুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ওর মধ্যে গুঁড়ো হলুদ দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার অন্যান্য রেসিপিগুলো দেখার জন্য আই বাটনটিতে ক্লিক করুন। এবার লাল শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই ফাঁকে বলে নিই, লাল শাকের উপকারিতা প্রচুর। উপকারিতা দেখার জন্য ডেসক্রিপশন বক্সটিতে গিয়ে ক্লিক করুন। মোটামুটি সিদ্ধ দেখুন হয়ে হচ্ছে, ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার উপর থেকে একটু গুঁড়ো জিরে ছড়িয়ে দেব, অল্প একটু চিনি স্বাদ অনুযায়ী দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিন, রেডি হয়ে গেছে ভীষণ সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার, লাল শাক বিভিন্ন ভেজিটেবলসের সাথে।